হ্যালো গাইস, আজকে আমরা দেখব AWS EVS ভলিউমের ব্যাকআপ কিভাবে নিতে হয়, বা যেটাকে আপনি স্ন্যাপশট বলতে পারেন, মানে AWS স্ন্যাপশট। তো স্ন্যাপশটের মানেই হচ্ছে ব্যাকআপ নেওয়া, মানে আপনার কাছে একটা স্টোরেজ আছে এবং তার আপনি ব্যাকআপ নিতে চাইছেন এবং সেই ব্যাকআপটাকে আবার আপনি চাইলে রিস্টোর করতে পারেন। তো টোটাল জিনিসটাই আমরা দেখব আজকে প্র্যাকটিক্যালের মাধ্যমে। তো এই প্র্যাকটিক্যালটা করার জন্য আপনার রিকোয়ারমেন্ট যেটা আছে, আপনার কাছে একটা সার্ভার হতে হবে, সেটা যে কোনো হতে পারে, উইন্ডোজ বা লাইনাক্সের ভার্চুয়াল সার্ভার বা ইনস্ট্যান্স থাকতে হবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে আমি বলে রাখতে চাই যে কীভাবে সার্ভার ক্রিয়েট করতে হবে এবং কীভাবে আপনার ইভিএস ভলিউম ক্রিয়েট করতে হয়, সেটাকে অ্যাটাচ করতে হয়, ডিট্যাচ করতে হয় এবং তার যা থিওরি আছে সমস্ত ভিডিও আমি বানিয়েছি অলরেডি, এবং আপনি চাইলে সেটা আমার যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে চেক করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমি প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তাহলে আমাদের আজকে যেটা করতে হবে, আমরা একটা ব্যাকআপ নেব। তো ব্যাকআপ নেওয়ার জন্য একটা সার্ভারের দরকার, আমি অলরেডি সার্ভারটা ক্রিয়েট করে ফেলেছি এখানে এবং এটা হচ্ছে একটা উইন্ডোজের সার্ভার, আমি এখানে নাম দিয়ে রেখেছি উইন্ডোজ। এবং আমরা এখানে কি করব, সার্ভারে সবার আগে লগ ইন করবো। তো আমি অলরেডি অ্যাকচুয়ালি লগ ইন করে রয়েছি সার্ভারে এবং এখানে দেখুন যে একটাই জাস্ট সি ড্রাইভ দেখাচ্ছে, এখানে কিন্তু আর কোনো স্টোরেজ নেই উইন্ডোজের, ঠিক আছে? এখানে কিন্তু আর কোনো ডি ড্রাইভ বা কোনো স্টোরেজই এখানে দেখাচ্ছে না। তো আমরা কি করব, এখানে একটা ড্রাইভ ক্রিয়েট করব এবং সেই ড্রাইভটাকে আমরা আবার ব্যাকআপও নেব। তো আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। সবার প্রথম কি করতে হবে, আমি যাচ্ছি এখানে ভলিউমে, দেখুন ভলিউম অপশান আছে সাইডে মেনুতে। ভলিউমে যাওয়ার পরে এখানে একটা স্টোরেজ অলরেডি দেখাচ্ছে 30 GB, এই স্টোরেজটা হচ্ছে যেখানে আমার অপারেটিং সিস্টেমটা ইনস্টলড হয়েছে, মানে যেখানে আমার এই যে উইন্ডোজটা চলছে সেই উইন্ডোজের যে 30 GB সি ড্রাইভটা দেখাচ্ছে এটাই হচ্ছে সেই স্টোরেজটা। ওকে, তো আমরা এখানে একটা নতুন স্টোরেজ অ্যাড করব। তো নতুন স্টোরেজ কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখানে জাস্ট ক্রিয়েট ভলিউমে ক্লিক করলাম এবং ভলিউম টাইপ যেটা আছে সেখানে জাস্ট আপনি আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে সিলেক্ট করতে পারেন কোনটার কী ফাংশন, আমি অলরেডি বলেছি। তো আমি এখান থেকে ম্যাগনেটিক সিলেক্ট করে নিচ্ছি, আমার রিকোয়ারমেন্ট খুব বেশি নেই যেহেতু আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এটা, এবং এখানে আমি জাস্ট 5 GB সিলেক্ট করব। এবং এখানে শুধুমাত্র একটাই অপশান আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন। অ্যাভেলেবিলিটি জোন যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু ভলিউমটা কানেক্ট হবে না। ওকে, তো অ্যাভেলেবিলিটি জোন অ্যাকচুয়ালি আপনার এখানে যেটা ডিপেন্ড করছে, আপনার সার্ভার কোন অ্যাভেলেবিলিটি জোনে ক্রিয়েট হয়েছে। তো চলুন আমি আগে এটাকে ক্যান্সেল করি, আগে আমরা দেখে নিই যে আমাদের যে ইনস্ট্যান্স আছে, মানে যে ভার্চুয়াল সার্ভারটা আছে, সেটা কোন ডেটা সেন্টারে বা কোন অ্যাভেলেবিলিটি জোনে ক্রিয়েট আছে। তো ইনস্ট্যান্সে গেলেই আপনি দেখতে পাবেন এখানে অ্যাভেলেবিলিটি জোন এপি সাউথ 1B দেখাচ্ছে। ওকে, তো যখনই আপনি কোনো স্টোরেজ এই সার্ভারের সাথে কানেক্ট করতে চাইবেন, আপনাকে কিন্তু সেম ডেটা সেন্টারেই স্টোরেজটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাড করার যে অপশান সেটা আসবে না। তো আমাদের দেখে নিলাম আমরা সাউথ 1B আছে। এবার আমরা সোজা চলে যাবো আবার ভলিউমে এবং এখান থেকে ক্রিয়েট ভলিউমে ক্লিক করব এবং এখানে ম্যাগনেটিক সিলেক্ট করছি আমি। করার পরে আমি এখানে জাস্ট 5 GB নিচ্ছি, আপনি আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক বা জেনারেল পারপাস বা কোল্ড এইচডিডি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। কোল্ড এইচডিডি নিলে মিনিমাম 500 GB নিতে হবে, থ্রুপুট নিলেও আপনাকে মিনিমাম 500 GB নিতে হবে এবং প্রভিশন আইওপস যদি নেন তাহলে মিনিমাম 4 GB থেকে শুরু। আর এখানে একটা জিনিস বলে দিই, জেনারেল পারপাস এবং ম্যাগনেটিক এই দুটোই কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন যদি আপনি প্র্যাকটিক্যাল করতে চান। 30 GB যে ফ্রি দেয় সেটা মাত্র শুধুমাত্র এই দুটোর জন্য, বাকিগুলোতে কিন্তু সেগুলো অ্যাপ্লিকেবল হয় না। বাকি যে কোনো স্টোরেজ যদি আপনি ইউজ করেন ফ্রি টায়ার অ্যাকাউন্টে তাহলে কিন্তু তার জন্য আপনাকে পে করতে হবে, অ্যামাজন আপনাকে বিল পাঠিয়ে দেবে। ওকে, তো এই জন্য আমি এখানে ম্যাগনেটিক অথবা জেনারেল পারপাসের যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি স্ট্যান্ডার্ড সিলেক্ট করছি, ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড, এবং 5 GB স্পেস নিয়েছি। এবং অ্যাভেলেবিলিটি জোন, বাকি কিন্তু কিছু চেঞ্জেস করতে হবে না, অ্যাভেলেবিলিটি জোন যেটা আছে সেটাকে চেঞ্জ করে আমি এপি সাউথ 1B করে দেবো, না হলে এই যে স্টোরেজটা যদি আমি অন্য অ্যাভেলেবিলিটি জোনে ক্রিয়েট করি তাহলে সিম্পলি এই স্টোরেজটা আমি ওই সার্ভারের সাথে ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো আমি এখানে কি করলাম 1B করে দিচ্ছি, আর কিছু চেঞ্জেস করতে হবে না। এখানে চাইলে আপনি নাম দিতে পারেন, আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আমি একটা নাম দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি এক্সট্রা স্টোরেজ, আপনি আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে নাম দিতে পারেন। এবং ক্রিয়েট ভলিউমে ক্লিক করতে হবে এবং এখানে দেখাচ্ছে সাকসেসফুল এবং ক্লোজ। ওকে, তো আমার এখানে ভলিউমটা ক্রিয়েট হয়ে গেছে, মাঝে মাঝে এখানে শো করে না, তখন জাস্ট আপনি সিম্পল এখানে রিফ্রেশে ক্লিক করবেন এবং শো হয়ে যাবে সেটা। তো ওপরে আমার এক্সট্রা ভলিউমটা দেখাচ্ছে, এক্সট্রা যে স্টোরেজটা আছে সেটা। এবং আপনি যদি এখানে সাইডে স্ক্রল করেন এখানে দেখুন ওপরেরটা দেখাচ্ছে কি অ্যাভেলেবেল,
এবং নিচে একটা স্টোরেজ দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ইন ইউজ। ইন ইউজ মানে কি? ইন ইউজের মানে হচ্ছে এই যে 30 GB আছে নিচে, নিচে যে স্টোরেজটা আছে এটা কোনো না কোনো সার্ভারের সাথে অ্যাটাচড আছে। তো আমরা জানি আমাদের জাস্ট একটাই সার্ভার চলছে, তো সেই সার্ভারের সাথে এটা অ্যাটাচড আছে, এবং ওপরেরটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, এর মানে হচ্ছে এই স্টোরেজটা অ্যাভেলেবেল আছে কিন্তু কোনো সার্ভারের সাথে অ্যাটাচড নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি অলরেডি আমার আগের যে ভিডিও বানিয়েছি সেখানে আমি অলরেডি ডিসক্রাইব করেছি কোনটা কি অ্যাকচুয়ালি বলে। ঠিক আছে, তো এবারে আমরা কি করব, এই যে স্টোরেজটা আছে সেটাকে আমার সার্ভারের সাথে অ্যাটাচ করব। তো অ্যাটাচ করার জন্য কি করতে হবে, আমাদেরকে অ্যাকশনে যেতে হবে এবং এখান থেকে অ্যাটাচ ভলিউমে ক্লিক করতে হবে। তার আগে আমরা আবার একবার সার্ভারে গিয়ে দেখে নিই, এখানে কিন্তু কোনো স্টোরেজ নেই এবং জাস্ট আমরা এটাকে সিলেক্ট করেছি, অ্যাকশনে গেলাম এবং এখানে অ্যাটাচ ভলিউমে ক্লিক করব। এবং এখানে ইনস্টান্স আছে, ইনস্টান্স মানে আপনার কোন সার্ভারের সাথে আপনি অ্যাটাচ করতে চাইছেন। তো জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সার্ভারটা চলে আসবে। ওকে, তো এখানে সার্ভারের নাম দেখাচ্ছে উইন্ডোজ এবং এখানে ইনস্টান্স আইডি দেখাচ্ছে, তো এখানে জাস্ট ক্লিক করতে হবে আপনাকে, সার্ভারটা সিলেক্ট করবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, সার্ভার কিন্তু সেম ডেটা সেন্টারে হতে হবে, এই জন্য আমি অ্যাভেলেবিলিটি জোনটা আগে চেক করে নিয়েছিলাম যে কোন অ্যাভেলেবিলিটি জোনে আমার সার্ভারটা ক্রিয়েট আছে। যদি আপনার দুটো আলাদা আলাদা হয়, মানে সার্ভার একটা ডেটা সেন্টারে আছে এবং আপনি যে স্টোরেজটা নিলেন সেটা অন্য ডেটা সেন্টারে আছে বা অন্য অ্যাভেলেবিলিটি জোনে আছে, তাহলে সিম্পলি যদি এখানে ক্লিক করেন তাহলে কিছু শো করবে না, এখানে পুরো ব্ল্যাঙ্ক আসবে। ওকে, তো এটা আপনাকে ভেবেচিন্তে করতে হবে। তো আমি ইনস্টান্সটা সিলেক্ট করে নিয়েছি এবং ইনস্টান্স আইডি দেখাচ্ছে এখানে, এবং এখানে অ্যাটাচে ক্লিক করব। অ্যাটাচে যখনই ক্লিক করব, এখানে দেখুন একটু এটা টাইম নেয় হতে, তো আশা করি এটা হয়ে গেছে, আমি রিফ্রেশ করছি একবার, তো এটা হয়ে গেছে। এবার যদি আপনি সাইডে যান দেখুন এখানে ই নিউজ দেখাচ্ছে। ওকে, তো এইবার আমাদের যাবতীয় যা কাজ আছে সমস্ত কিছুটা সার্ভার থেকে করতে হবে, এখানে আর কোনো আপাতত কাজ নেই। তো আমরা সার্ভারে চলে যাচ্ছি এবং এখানে যদি রিফ্রেশ করি কিন্তু আসবে না এটা স্টোরেজটা। তো আমরা জানি যে যখন একটা নতুন হার্ড ডিস্ক লাগানো হয়, যদি আপনার কাছে একটা কম্পিউটার থাকে, আপনি যদি সেখানে একটা নতুন হার্ড ডিস্ক লাগান সেটা কিন্তু ডাইরেক্টলি চলে আসে না এখানে, সেটাকে আগে ফরম্যাট করতে হয়, ফরম্যাট করতে হবে, তারপরে সেটা থেকে একটা ড্রাইভ বানাতে হবে, তারপরে সেটা আসবে। তো এখানেও কিন্তু সেম টু সেম একই কনসেপ্ট ক্লাউডেও। তো ফরম্যাট কীভাবে করতে হয় আমরা দেখে নেব। আমি এখানে সিম্পল ওয়েতে দেখাচ্ছি, দুটো পদ্ধতিতে করা যায়, আমি এখানে সিম্পল যেটা পদ্ধতি সেটাই দেখাবো। আপনি সবার প্রথম কি করবেন, এখান থেকে আপনার মাই কম্পিউটারটা খুলবেন, এখানে দেখুন সাইডে দিস পিসি দেখাচ্ছে, এখানে জাস্ট রাইট ক্লিক করতে হবে এবং ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে যখনই করবেন সার্ভার ম্যানেজার ওপেন হয়ে যাবে এখানে, তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আপাতত। তো এখানে সার্ভার ম্যানেজারটা ওপেন হবে, এখানে দেখুন ওপেন হচ্ছে, এবং সার্ভার ম্যানেজার ওপেন হওয়ার পরে আমরা কম্পিউটার ম্যানেজমেন্ট অপশান যেটা আছে সেটা ওপেন করব। আমাদের সার্ভার ম্যানেজার ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন ম্যানেজ অপশান আছে, এখানে জাস্ট ম্যানেজ না সরি, এখানে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর এখানে কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং একটা নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে, এবং পেছনে যেটা আছে এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। তো একটা দেখুন নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। এবারে আপনি যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে, তারপরে এখানে জাস্ট এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এবার নিচের দিকে দেখুন একটা 5 GB স্টোরেজ শো করছে। তো ফিজিক্যালি যখন আপনার কাছে কোনো কম্পিউটার থাকে সেখানেও যদি আপনি নতুন কোনো হার্ড ডিস্ক লাগান কম্পিউটারের মধ্যে এবং সেটা যদি আপনি চেক করেন কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে, তাহলে কিন্তু সেটা এখান থেকেই শো করে। ওকে, তো এই 5 GBটা কোথা থেকে দেখাচ্ছে, এই যে আমরা 5 GBটা নিলাম এবং সেটাকে অ্যাটাচ করলাম সার্ভারের সাথে, সেইটাই এখানে দেখাচ্ছে। তো এই যে স্টোরেজটা আছে এটাকে ইউজ কীভাবে করব, এটাকে ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে ক্লিক করতে হবে, করার পর এটাকে অনলাইন করতে হবে। ঠিক আছে, এটা এখন অফলাইন আছে, এখানে দেখুন অফলাইন দেখাচ্ছে, রাইট ক্লিক করবেন, অনলাইনে ক্লিক করবেন, এটা অনলাইন হয়ে গেছে। আবার এখানে রাইট ক্লিক করবেন, এখন এখানে ইনিশিয়ালাইজ ডিস্ক আছে, এটা ক্লিক করবেন এবং জাস্ট আপনার ডিস্কটা সিলেক্টেড আছে এবং এখানে ওকে করে দেবেন। ওকে, এইবার আপনি এটাতে রাইট ক্লিক করুন, এখানে আর রাইট ক্লিক কিছু করবেন না, এবার এর উপরে ডাইরেক্ট রাইট ক্লিক করে সিম্পল ভলিউম করুন, নেক্সট করতে হবে, আবার নেক্সট করবেন। এখান থেকে আপনি ড্রাইভ লেটার চুজ করতে পারেন, তো বেসিক্যালি এখানে ডি আছে, অটোমেটিক্যালি ডি নিয়ে নিচ্ছে বিকজ আমাদের অলরেডি সি ড্রাইভ আছে, তো ডিটা আমি নিয়ে নিলাম এবং এখানে নেক্সট করলাম। এখানে আপনি চাইলে কোনো ভলিউম নেম দিতে পারেন অথবা নিউ ভলিউমও রাখতে পারেন, তো আমি এটা ব্ল্যাঙ্কই রেখে দিচ্ছি, এইভাবে নিউ ভলিউমই রেখে দিলাম। এরপরে আমি নেক্সটে ক্লিক করছি এবং ফিনিশ করে দিলাম। ওকে, তো এটা ফরম্যাটিং হচ্ছে এবং এটা চলে এসছে, অনলাইন হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে দিচ্ছি। এবার যদি আপনি মাই কম্পিউটার ওপেন করেন দেখুন ডি ড্রাইভ চলে এসছে। ওকে, তো আমি এখানে দেখুন ডি ড্রাইভ চলে এসছে, আমি রিফ্রেশ করছি। তো আমাদের
টিউটোরিয়ালের মেন যে জিনিস সেটা হচ্ছে ব্যাকআপ কিভাবে নিতে হয় কোনো একটা স্টোরেজের। তো আমরা এতক্ষণ যেগুলো করলাম সেটা হচ্ছে জাস্ট প্রিপেয়ার করলাম প্র্যাকটিক্যালটা দেখার জন্যে। ওকে, তো আমাদের এই যে ডি ড্রাইভ আছে এটাকে আমরা ব্যাকআপ নেব। ওকে, ব্যাকআপটা নেব AWS এর থ্রু দিয়ে। উইন্ডোজের থ্রু দিয়ে ব্যাকআপ নেওয়া যায়, সেটা আলাদা, পুরোপুরি আলাদা পার্ট একদম, সেটা AWS এর না। AWS এর থ্রু দিয়ে আপনি কীভাবে ব্যাকআপ নেবেন এই ডি ড্রাইভে সেটাই আমরা দেখব। তো সবার প্রথম আমি এর ভেতরে কিছু ক্রিয়েট করছি, নাহলে প্র্যাকটিক্যালটা আমি বোঝাতেই পারবো না। সর্বপ্রথম এর ভেতরে আমি কিছু ফাইল বানাই, ফোল্ডার বানাই, আমি জাস্ট এক দুই করে নাম দিয়ে দিচ্ছি। এটা একটা বানালাম, এখানে আর একটা ফোল্ডার বানাচ্ছি, এটা দুই দিলাম, এবং একের মধ্যে আমি জাস্ট একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি। জাস্ট এগুলো বোঝার জন্য যে আমার ব্যাকআপ নেওয়ার পরেও কি সেম সেম জিনিসটা থাকছে কি না। ওকে, তো আমি এর ভেতরে হ্যালো লিখে দিচ্ছি। ওকে, হ্যালো লিখে জাস্ট এটাকে সেভ করে দিলাম। তো আমরা কি করেছি, জাস্ট আমি এইটুকানি করছি, আপনি চাইলে আরও অনেকগুলো বানাতে পারেন। তো আমরা দুটো ফোল্ডার বানিয়েছি, একটার মধ্যে জাস্ট একটা টেক্সট ফাইল বানিয়েছি এবং তার মধ্যে হ্যালো লেখা আছে, এবং এটাকে কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ডি ড্রাইভ, 5 GB সাইজ যার, এবং তার মধ্যে আমাদের দুটো ফোল্ডার আছে, তো একটার মধ্যে টেক্সট ফাইল আছে। ওকে, তো এইবার আমরা এটার ব্যাকআপ নেব। ব্যাকআপটা কীভাবে নেবেন, সবার প্রথম আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। দেখুন, ব্যাকআপের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আপনার খুবই সিম্পল, কোনো এখানে টাফ কিচ্ছু নেই, কোনো কনফিগারেশন কিছুই করতে হয় না। জাস্ট আপনাকে সিম্পলি স্টোরেজটা সিলেক্ট করতে হবে, যেই স্টোরেজের ব্যাকআপ আপনি নিতে চান সেই স্টোরেজটা আপনি সর্বপ্রথম সিলেক্ট করবেন। তো আমাদের 5 GB যেটা আছে সেটা আমি সিলেক্ট করেছি, এবং অ্যাকশনে যেতে হবে। এবং দেখুন ওপরে ক্রিয়েট স্ন্যাপশট বলে একটা অপশান আছে, স্ন্যাপশটের মানেই কিন্তু ব্যাকআপ। ওকে, তো ক্রিয়েট স্ন্যাপশটে আমি ক্লিক করলাম। এইবার একটা নতুন এখানে ফর্ম টাইপের চলে এসছে, এবং এখানে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন আপনি যা ইচ্ছা দিতে পারেন, বেসিক্যালি এটা মানে কী কারণে ব্যাকআপ নিচ্ছেন তার ডেসক্রিপশন দিতে হয়। তো আমি এক্সট্রা অথবা উইন্ডোজ ব্যাকআপ লিখে রাখছি আমি। ওকে, উইন্ডোজ ব্যাকআপ আমি লিখে দিলাম। এখানে আর কিছু চাইলে আপনি করতে পারেন, যেমন নাম দেওয়া। ওকে, নামটাও আমি দিয়ে দিচ্ছি, জাস্ট নেম দিয়ে দিলাম। এখানে উইন্ডোজ ব্যাকআপ উইন্ডোজ লিখে রাখছি, এবং উইন্ডোজ ব্যাকআপ দিয়ে দিলাম। ওকে, এবার জাস্ট ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করবেন। করার পরে এটা ক্রিয়েট হয়ে গেছে এবং এটা ক্লোজ করে দিতে হবে। তো স্ন্যাপশট যে ক্রিয়েট হয়েছে সেটা দেখার জন্য এই দেখুন ভলিউম যে মেনু আছে তার নিচে স্ন্যাপশট বলে একটা অপশন আছে, এখানে দেখুন আপনার ব্যাকআপটা হচ্ছে। ওকে, তো এটা ব্যাকআপটা হতে টাইম নেয়, ডিপেন্ড করে আপনার যে স্টোরেজটা আছে সেটা কতটা বড়, ঠিক আছে। তো আমি এখানে একবার রিফ্রেশ করছি, এটা পেন্ডিং আছে, এটা হতে একটু টাইম নেয় ব্যাকআপ হতে, বিকজ এটা টোটালি ডিপেন্ড করে আপনার সাইজ কত বড় আছে, যে আপনি যেই স্টোরেজের ব্যাকআপ নিচ্ছেন তার টোটাল সাইজ কত আছে, কী টাইপের স্টোরেজ আপনি ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে এটা টোটাল জিনিসটা হয়। ওকে, তো আমাদেরকে এখানে একটুখানি ওয়েট করতে হবে। তো এখানে হয়ে গেছে ব্যাকআপ, এখানে দেখাচ্ছে ব্যাকআপ এবং কমপ্লিটেড দেখাচ্ছে। তো ব্যাকআপটা অ্যাকচুয়ালি সেভ কোথায় হলো, এখানে তো দেখাচ্ছে ব্যাকআপ। তো আমি এখানে একটা জিনিস বলে রাখি ইম্পর্টেন্ট, ব্যাকআপটা সেভ হয় হচ্ছে S3-তে। S3 নিয়ে আমি এখনও টিউটোরিয়াল বানাইনি, আমি বানাবো এর পরে। তো S3-তে এটা টোটাল ব্যাকআপটা হয়, কিন্তু এটা আপনি দেখতে পাবেন না চাইলেও, ঠিক আছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ হয়েছে, কিন্তু ব্যাকএন্ডে এটা সেভ হয় হচ্ছে AWS এর যে S3 আছে, অবজেক্ট বেসড স্টোরেজ যেটা, সেখানে এটা ব্যাকআপ হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কখনও কখনও ইন্টারভিউতে জিজ্ঞাসা করে বা সার্টিফিকেশানেও জিজ্ঞাসা করে যে ব্যাকআপটা অ্যাকচুয়ালি কোথায় যায়। তো আপনাকে সেখানে বলতে হবে যে আমরা যখনই কোনো ব্যাকআপ নিই সেটা হচ্ছে আমাদের S3-তে সেভ হয় বাই ডিফল্ট। এবং আমাদের এখানে ব্যাকআপ হয়ে গেছে, আমরা আবার ভলিউমে যাচ্ছি। তো ভলিউমে যাওয়ার পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আবার কম্পিউটারে এসেছি, এখানে রিফ্রেশ করলাম, আমাদের ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভের একটা ব্যাকআপ নিয়ে নিয়েছি। ওকে, তো আমরা কী করবো এবারে, এই যে ভলিউমটা আছে, এই যে ডি ড্রাইভ আছে, এটাকে আমি পুরো ডিলিট করে দেবো, বিকজ আমরা অলরেডি ব্যাকআপ নিয়েছি, এবং সেই ব্যাকআপ থেকে আবার দেখবো যে এই ভলিউমটা ক্রিয়েট করা যায় কি না। তো আমি এটাকে মিনিমাইজ করছি। সবার প্রথম আমি কী করব, আমরা কী করলাম, এই যে স্টোরেজটা আছে 5 GB তার ব্যাকআপ নিলাম। তো ব্যাকআপটা নেওয়া হয়ে গেছে, আমি এটাকে জাস্ট ডিট্যাচ করে দিচ্ছি আগে সার্ভার থেকে, মানে আমি সার্ভার থেকে হার্ড ডিস্কটা খুলে দিচ্ছি। তো দেখুন এখানে ডিট্যাচ অপশান আছে, ডিট্যাচ করে দিলাম এবং ইয়েস করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে একবার রিফ্রেশ করে নিলাম। ডিট্যাচ হতে কখনো কখনো একটু টাইম নেয়, ডিপেন্ড করে আপনার স্টোরেজের যে সাইজটা আছে সেটা কতটা বড় তার উপরে। এবং যখন আপনি রিয়েল লাইফে করবেন এই কাজগুলো, ওকে, যখন আপনি অফিসিয়াল পারপাসে যদি কোথাও করেন, তাহলে কিন্তু অবশ্যই
সমস্ত জিনিসটা খুব ভালোভাবে ভেবেচিন্তে করবেন, এবং প্রতিটা মানে স্টোরেজ নিয়ে যখনই আপনি কোনো কাজ করবেন তার অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনি সেফটি থাকবে, মানে ডেটা লসের কোনো চান্সেস থাকবে না। তো আমাদের এটা কি হয়েছে যে এই যে ভলিউমটা আমি নিলাম, এটা টোটাল সার্ভার থেকে ডিট্যাচ হয়ে গেছে, মানে আমি সার্ভার থেকে আপনার যে এই যে স্টোরেজটা আছে বা আমার যে আপনি বলতে পারেন একটা হার্ড ডিস্ক ছিল সেটা আমি খুলে নিলাম সার্ভার থেকে। ওকে, তো এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে, এটা আর এখন ইউজ দেখাচ্ছে না। এবার আমি এটাকে সিম্পলি ডিলিটও করে দেবো, অ্যাকশনে গেলাম এবং এখান থেকে ডিলিট, ওকে ইয়েস ডিলিট করে দিলাম। তো ডিলিটিং একটু টাইম নেয়, আমরা যদি এবার সার্ভারে যাই দেখুন এখানে আর কোনো ডিরাইভ নেই, ডিরাইভটা চলে গেছে, বিকজ আমি পুরোপুরি সেটাকে ডিট্যাচও করে দিয়েছি প্লাস ডিলিটও করে দিয়েছি, তো এই জন্যে সেটা এখানে আর শো করবে না। ওকে, তাহলে আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং এখানে গিয়ে একবার রিফ্রেশ যদি করি দেখুন ডিলিট হয়ে গেছে, 5 GB যে স্টোরেজটা ছিল সেটা এখন আর নেই, এখানে শো করছে না। এইবার আমরা কি করব, আমরা তো 5 GB যে স্টোরেজটা ছিল তার তো একটা ব্যাকআপ নিয়ে রেখেছি, তো স্ন্যাপশটে যাচ্ছি, স্ন্যাপশটে গেলে আমরা দেখতে পাবো এই যে ব্যাকআপটা এখানে রয়েছে। এবার আমরা কি করব, সিম্পলি এই যে স্টোরেজটা আছে এই স্টোরেজটার রিস্টোর করব। আপনি রিস্টোর কীভাবে করবেন, যখনই আপনি কোনো ব্যাকআপ নেবেন সেটাকে রিস্টোর কীভাবে করবেন, এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, সেই যে যখন ব্যাকআপ নেওয়া হয়েছিল তার মধ্যে যা ডেটা ছিল সেটা কিন্তু সেম টু সেম একই থাকে, কোনো চেঞ্জেস হবে না, যা ডেটা থাকবে সেই সময়তেই পুরো ব্যাকআপ হয়ে যায় এবং সেটা অ্যাজ ইট ইজ আবার রিস্টোরও হয়ে যায়। তো রিস্টোর করার জন্য আপনাকে জাস্ট স্ন্যাপশটে আসতে হবে এবং সেটা সিলেক্ট করতে হবে, অ্যাকশনে যাবেন, এখানে দেখুন ক্রিয়েট ভলিউম আছে, ওকে ক্রিয়েট ভলিউমে ক্লিক করতে হবে, মানে আপনার কাছে ব্যাকআপ ছিল সেই ব্যাকআপ থেকে আবার আপনি একটা নতুন ভলিউম ক্রিয়েট করছেন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কিছু আছে যেগুলো মনে রাখতে হবে, ব্যাকআপ থেকে যখন আপনি নতুন ভলিউম ক্রিয়েট করবেন তখন আপনাকে অনেক কিছু অপশানস দেওয়া হয়, ওকে এই অপশানগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন আপনি ভলিউম টাইপ চেঞ্জ করতে পারেন, আমার আগে ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড ইউজ করছিলাম, আমি এখন চাইলে অন্য যে কোনো একটা ইউজ করতে পারি, ঠিক আছে, তো আমি এখানে GB2 করে দিচ্ছি, আমি আগে ম্যাগনেটিক স্ট্যান্ডার্ড ইউজ করছিলাম। আপনি চাইলে সাইজ বাড়াতেও পারেন এখান থেকে, কিন্তু সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন না, মানে ডিক্রিজ করবেন না, 2 GB যদি করে দেন তাহলে কিন্তু নেবে না, সাইজ আপনাকে সবসময় সেম রাখতে হবে অথবা আপনাকে বাড়াতে হবে, আপনি এটাও করতে পারেন। আর এখান থেকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, অ্যাভেলেবিলিটি জোন যেটা আছে সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এটার মানে হচ্ছে এই যে আপনার কাছে একটা সার্ভার ছিল যেটা একটা ডেটা সেন্টারে চলছিল এবং তার সাথে আপনি একটা স্টোরেজ অ্যাডও করেছিলেন, এবার কি করলেন সেই স্টোরেজ থেকে আপনি ডিট্যাচ করে দিলেন, ডিট্যাচ করে আপনি চাইলে অন্য কোনো সার্ভারে সাথে সেই স্টোরেজটা আবার কানেক্ট করতে পারেন অন্য কোনো ডেটা সেন্টারের সাথে। ওকে, ওগুলো আমি দেখাবো প্র্যাকটিক্যালি, এরপরে আরও প্র্যাকটিক্যাল বানাবো ABS-এর ওপরে, তো সেখানে আমি জিনিসগুলো দেখাবো আরও। তো আপনি এই এই অপশানগুলো এখান থেকে চেঞ্জেস করতে পারেন, যেমন অ্যাভেলেবিলিটি জোন আছে সেটা আপনি এখান থেকে চেঞ্জেস করতে পারেন। তো আমাদের যে সার্ভারটা রানিং আছে সেটা হচ্ছে South 1B-তে আছে, ওকে, তো এটা কিন্তু যখন আপনি ব্যাকআপ থেকে আবার নতুন ভলিউম ক্রিয়েট করবেন এটা খেয়াল করবেন যে কোন ডেটা সেন্টারে আপনার সার্ভারটা চলছে, সেই হিসাবে আপনাকে করতে হবে। এবং এখানে ট্যাগের অপশান আছে, আপনি ট্যাগ দিতে পারেন, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এনক্রিপ্টও করতে পারেন, মানে ভলিউমটা পুরো এনক্রিপ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট ভলিউমে ক্লিক করছি এবং ক্লোজ করে দিলাম। তো যখন আমরা ব্যাকআপ নিয়ে নেব ব্যাকআপটা কিন্তু থেকে যাবে, ব্যাকআপ কিন্তু ডিলিট হয় না, জাস্ট একটা নতুন ভলিউম ক্রিয়েট হয়ে যায়, ওকে। তো আমি যদি আবার ভলিউমে যাই দেখুন এখানে 5 GB-টা আবার চলে এসছে এবং এটার ভলিউম টাইপটা GP2 হয়ে গেছে, এবং এখানে নাম আমি কিছু দিইনি, আমি আবার এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এক্সট্রা লিখে, ওকে। এইবার যদি আমি সার্ভারে যাই, সার্ভারে কিন্তু জাস্ট আমার ড্রাইভটা আবার চলে আসবে, আমি এখানে যদি রিফ্রেশ করি, ওকে আচ্ছা আমি এখানে একটা জিনিস করিনি, এটাকে অ্যাটাচ করিনি সার্ভারের সাথে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে, আমি কিন্তু এখনও ইন ইউজ করিনি, ওকে। তো আপনাকে জাস্ট এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এটাকে সার্ভারের সাথে অ্যাটাচ করতে হবে, আমি এটাকে জাস্ট অ্যাটাচ ভলিউমে ক্লিক করছি এবং এখানে আমার সার্ভারটা সিলেক্ট করলাম এবং এখানে অ্যাটাচে ক্লিক করলাম। তো অ্যাটাচ যখন করে দিলাম আমার সার্ভারের সাথে আবার কানেক্ট হয়ে গেল, মানে আমি সেম হার্ড ডিস্কটা আবার সার্ভারে লাগিয়ে দিলাম, এরকম টাইপের কনসেপ্ট, ওকে। তো রিফ্রেশ করছি, এবার এখানে দেখুন ই নিউজ দেখাচ্ছে। এইবার যদি আপনি সার্ভারে যান আপনাকে কোনো কিছু কনফিগারেশন করতে হবে না, আপনার দেখুন ডি ড্রাইভ আবার চলে এসছে অটোমেটিক্যালি, এখানে কিন্তু কোনো কনফিগারেশন কিচ্ছু করতে হয় না উইন্ডোজের দিক থেকে, আপনার টোটাল জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যায়। এবার আমি যদি ডি ড্রাইভটা খুলি এবং যা যা ফোল্ডার বানিয়েছিলাম এর মধ্যে যা যা ছিল, এখানে হ্যালো লেখা ছিল, সমস্ত জিনিসটা অ্যাজ ইট ইজ সেম থাকবে, কোনো কিছু চেঞ্জেস হবে না, ওকে।
তাহলে এই ছিল হচ্ছে টোটাল পদ্ধতি। আপনি এইভাবে একটা ড্রাইভ ক্রিয়েট করতে পারেন বা ইভিএস ভলিউম ক্রিয়েট করতে পারেন এবং সেটার ব্যাকআপ নিয়ে আবার সেটাকে রিস্টোরও করতে পারেন, এবং এর মধ্যে যা ডেটা থাকবে সেটা কিন্তু আবার আপনার সেম অ্যাজ ইট ইজ রিস্টোর হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা টোটাল জিনিসটা করতে পারি। এবং এখানে একটা জিনিস আপনি মনে রাখবেন, যখন আপনি ব্যাকআপ নিয়ে নিচ্ছেন, আমার যে স্ন্যাপশট আছে, ব্যাকআপ নিয়ে নেওয়ার পরে যদি এই যে এখানে ব্যাকআপটা পড়ে আছে এটার যদি রিকোয়ারমেন্ট না থাকে আর, তাহলে আপনি এটাকে সিম্পলি ডিলিট করে দিন। ওকে, নাহলে কিন্তু আপনার চার্জেস করতে থাকবে AWS যদি এটা পড়ে থাকে এইভাবে। ওকে, তো আমরা এটাকে সিম্পলি ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমি এখান থেকে ওপরে অ্যাকশন আছে, অ্যাকশানে গিয়ে দেখুন এখানে ডিলিটের অপশান আছে। ওকে, এখান থেকে চাইলে আপনি আবার ক্রিয়েট ভলিউম করতে পারেন, এবং এখানে একটা কপির অপশান আছে যেটা নিয়ে আমি একটা আলাদা টিউটোরিয়াল বানাবো। তো কপিতে বেসিক্যালি আপনি চাইলে যে আপনার যে ব্যাকআপটা আছে সেটা আপনি অন্য কোনো ডেটা সেন্টার বা অন্য কোনো রিজিয়নেও আপনি সেটাকে ইউজ করতে পারেন। ওকে, সেটা আমরা দেখবো আলাদাভাবে। তো আমি এখানে সিম্পলি ডিলিট কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো ওপরে জাস্ট ডিলিটের অপশান আছে এবং এখানে ইয়েস করে দিলাম। তো আমার যে ভলিউমটা আছে এটা টোটাল ডিলিট হয়ে গেল, এবং ভলিউম না, জাস্ট স্ন্যাপশট আছে সেটা ডিলিট হয়ে গেল, এবং এখানে অলরেডি একটা ভলিউম ক্রিয়েট হয়ে রয়েছে। তো এবারে আমার টোটাল জিনিসটা এখানে আপনি বুঝে গেছেন আশা করছি যে কীভাবে করতে হয় টোটাল জিনিসটা। আপনাকে ইভিএস ভলিউম ক্রিয়েট করতে হবে, তারপরে তার স্ন্যাপশট নিয়ে আপনি যেটাকে চাইলে অন্য কোথাও অনেক রকমভাবে ইউজ করতে পারেন। ওকে, তো আমি এখন এটাকে জাস্ট সিম্পলি এখান থেকে ডিট্যাচ করে দেবো এবং ডিলিট করে দেবো। ঠিক আছে, তো 5 GB যে স্টোরেজটা ছিল সেটাকে ডিট্যাচ করে দিচ্ছি আবার, বিকজ আমাদের টোটাল জিনিসটা যেটা দেখানোর ছিল প্র্যাকটিক্যালি সেটা হয়ে গেছে। এবং ডিট্যাচ করার পরে আমি একবার রিফ্রেশ করছি, তো দেখুন এবার যদি আমি কম্পিউটারে যাই, আমার সার্ভারে যাই, তাহলে আর দেখাচ্ছে না ডিড্রাইভটা। ওকে, তো আমি এটাকে ডিসকানেক্টও করে দিচ্ছি বিকজ আপাতত আর রিকোয়ারমেন্ট নেই আমার এটার। তো এটা আমার ডিট্যাচ হয়ে গেছে এবং আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। 5 GB যে নিয়েছিলাম অ্যাকশনে যাব এবং এখান থেকে ডিলিট ভলিউম করছি, এবং ইয়েস ডিলিট হয়ে গেল। ওকে, একবার রিফ্রেশ করতে হবে, ডিলিট হয়ে গেছে। এই যে ভলিউমটা আছে এটাকে কিন্তু আপনি চাইলেই এইভাবে ডিলিট করতে পারবেন না বা ডিট্যাচ করতে পারবেন না। যদি আপনি ডিট্যাচ করতে চান দেখুন এরর শো করবে, বিকজ এটাতে আমার অপারেটিং সিস্টেম চলছে। এবং যদি আপনি বাই চান্স এখানে ডিট্যাচ করেন সেটা হয়তো হয়ে যাবে, কিন্তু পরে আপনাকে প্রবলেমের মুখে পড়তে হবে। তো এখানে কি হয়েছে যে আমার এটা হচ্ছে আমার যে সি ড্রাইভ যেটা ছিল উইন্ডোজের, যেখানে আমার অপারেটিং সিস্টেম ইনস্টল হয়েছিল সেটাই রয়েছে। আপনি চাইলে এইটারও কিন্তু ব্যাকআপ নিতে পারেন, শুধুমাত্র যে এক্সট্রা যে স্টোরেজ অ্যাড করা হয় তারই যে ব্যাকআপ হয় এরকম না, আপনি চাইলে এটারও কিন্তু ব্যাকআপ বা স্ন্যাপশট ক্রিয়েট করতে পারেন। দেখুন এখানে 30 GB আছে, অ্যাকশানে গিয়ে ক্রিয়েট স্ন্যাপশট করতে পারেন। তো এটা যখন করবেন আপনার কাছে সিম্পলি এটারও একটা ব্যাকআপ ক্রিয়েট হয়ে যাবে স্ন্যাপশটের মধ্যে, এবং সেটাকে আপনি চাইলে আবার সেটা থেকে ভলিউম ক্রিয়েট করে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তার উপরে আমি আলাদাভাবে প্র্যাকটিক্যাল আবার ইভিএস এর দেখাবো, আলাদা টিউটোরিয়াল ভিডিও বানাবো। তো এখানে আমি টোটাল দেখালাম কীভাবে স্ন্যাপশট ক্রিয়েট করতে হয় ভলিউম থেকে বা স্টোরেজ থেকে, এবং সেটাকে আবার রিস্টোর কীভাবে করতে হয়। ওকে, তো আমার সার্ভারটার রিকোয়ারমেন্ট শেষ, আমি এটাকে টার্মিনেট করে দিচ্ছি এবার এখান থেকে। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল ভিডিওটা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এবং যদি আপনার কোনো মেসেজ করার থাকে আমাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনি নিচে কমেন্টে সেটা জানাতে পারেন, অথবা যদি পার্সোনালি কোনো মেসেজ পাঠাতে চান তাহলে আমার মেল আইডি হচ্ছে banglaIT.yc@gmail.com, এখানে আপনি মেল করতে পারেন, আমি এখানে 100% রিপ্লাই আপনাকে প্রোভাইড করব। ওকে।